নমস্কার বন্ধুরা আমি সবিতা ভিলফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আবারও একটা নতুন রেসিপি তো বন্ধুরা আমি তোমাদেরকে ঘরে থাকার সামান্য কিছু উপকরণ দিয়ে একদমই কাগজের মতো পাতলা কুড়িটি রুটি শুধুমাত্র পাঁচ মিনিটেই বানিয়ে দেখাবো তো বন্ধুরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো তোমাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তী ভিডিও নিয়ে আসার জন্য তাহলে চলো বন্ধুরা এবার ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে দেখো বন্ধুরা রুটি বানানোর জন্য আমি এখানে এক কাপ আটা নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা তোমরা চাইলে শুধুমাত্র কিন্তু আটা দিয়েও এই রুটিগুলো করে নিতে পারবে বা ময়দা দিয়েও কিন্তু করে নিতে পারবে তারপরে সামান্য লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপর আমি নর্মাল জল দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব যেভাবে রুটি লুচি বা পরোটা বানানোর জন্য ডোটা তৈরি করে নিই ঠিক সেইভাবে কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে আর একবারে জলটা দেওয়া যাবে না তাহলে কিন্তু নরম হয়ে যেতে পারে তাই অল্প অল্প জল দিয়ে কিন্তু ডোটা রেডি করে নিতে হবে আর বন্ধুরা এই রুটিগুলো বানানোর জন্য কিন্তু বেশি কিছু উপকরণের দরকার হয় না ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু এই রুটিগুলো বানিয়ে নেওয়া যায় তো ডোটা আমার রেডি হয়ে গেছে দেখো বন্ধুরা এরকম আমি সফট একটা ডো তৈরি করে নিয়েছি এরপর আমি ওপর থেকে সামান্য তেল দিয়ে দিচ্ছি রুটি লুচি বা পরোটা বানানোর আগে যদি এভাবে একটুখানি তেল দেওয়া যায় তাহলে কিন্তু প্রত্যেকটা রুটি ভীষণ ভালো হবে আর একদমই কিন্তু নরম তুলতুলে হবে এবার আমি দশ মিনিট ঢেকে রাখবো তো চলো দশ মিনিট পর ফিরে আসছি তো দশ মিনিট পর দেখো বন্ধুটা ফিরে এসেছি এরপর আমি আবারও একটুখানি মেখে নেব পাঁচ মিনিটের মতো তো দেখো পাঁচ মিনিট আমি মেখে নিয়েছি আর ডোটা কিন্তু কতটা নরম হয়েছে এরপর আমি হাত দিয়ে একটু লম্বা করে নেওয়ার পর এরপর আমি লেচি কেটে নেব যেভাবে আমরা লুচি বানানোর সময় ছোট লেচি করে নিই সেভাবেই কিন্তু ছোট ছোট করে লেচিগুলো কেটে নেব তো বন্ধুরা এই ফাঁকে তোমাদের বলি যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে তো দেখো লেচিগুলো আমি সবগুলো তৈরি করে নিয়েছি এরপর আমি বেলে নেব তো একটু হাত দিয়ে গোল করে নেওয়ার পর একটু চ্যাপটা করে নিচ্ছি এরপর আমি সামান্য ময়দার গুঁড়ো দিয়ে বেলে নেব। তোমরা চাইলে কিন্তু ময়দার গুঁড়োর পরিবর্তে আটার গুঁড়ো দিয়েও কিন্তু বেলে নিতে পারবে যেভাবে আমরা লুচিগুলো বেলে নিই ছোটো ছোটো করে সেভাবেই কিন্তু আমি ছোটো ছোটো করে এই রুটিগুলোকে বেলে নেবো খুব বেশি পাত্তা করবো না বন্ধুরা যেহেতু এই রুটিগুলো আবার পরে বেলে নিতে হবে তো সেই কারণে কিন্তু একটু মোটাই রাখবো তবে খুব বেশি মোটা করিনি যে দেখো এরকমটা করেছি এটা হয়ে গেছে এরপর আরও একটা আমি বেলে নেবো তো এই রুটিটাও আমার বেড়া হয়ে গেছে এরপর আমি দেখে নিচ্ছি যে দুটো রুটির সাইজ সমান আছে কি না তো দুটো রুটির সাইজই কিন্তু আমার সমান রয়েছে তো একইভাবে সবগুলো রুটি আমি বেড়ে নিয়েছি এরপর দেখো বন্ধুরা আমি সামান্য একটু ময়দার গুঁড়ো দিয়ে একটা রুটি বসিয়ে দিলাম এরপর এই রুটির গায়ে আমি খুব ভালোভাবে ব্রাশ দিয়ে তেল লাগিয়ে নেব তেল লাগানো হয়ে গেছে এরপর হাতে যে রুটিটা রয়েছে সেই রুটিটা এর উপর আমি বসিয়ে দিলাম এরপর হাত দিয়ে সাইডগুলো একটু আমি চেপে নেব এরপর আবারও আমি এই রুটির গায়েও কিন্তু খুব ভালোভাবে ব্রাশ দিয়ে তেল লাগিয়ে নেব এবার আরও একটা রুটি এর উপরে বসিয়ে দিলাম হাত দিয়ে একটু সাইডগুলো চেপে দিচ্ছে এরপর আবারও একটু উপর থেকে ময়দার গুঁড়ো দিয়ে এখন আমি পাতলা করে বেলে নেব। যতটা সম্ভব পাতলা করে বেলা যায় ততটাই কিন্তু পাতলা করে আমি এখন বেলে নেব বন্ধুরা আমি এখানে তিনটে রুটি নিয়েছি তোমরা চাইলে কিন্তু তিনটের পরিবর্তে চারটে পাঁচটে ছটা বা সাতটা রুটিও কিন্তু একসাথে বেলে নিয়ে ভেজে নিতে পারবে তো রুটিটা বেলা হয়ে গেছে এরপর আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটাকে একটুখানি গরম করে নেওয়ার পর রুটিটা আমি দিয়ে দিলাম আর বন্ধুরা সবগুলো রুটি কিন্তু একসাথে বেলে নেওয়ার পর তারপর কিন্তু ভাজা যাবে না একটা করে রুটি কিন্তু বেলে নিতে হবে তারপরেই কিন্তু ভেজে নিতে হবে আর আগে থেকে যদি সবগুলো রুটি আমি বেলে নিই তাহলে কিন্তু একটার গা থেকে আরেকটা খুলতে চাইবে না একদমই চিপকে যাবে তো এই রুটিটা ভাজার পরে কিন্তু বাকি রুটিগুলো আবার আমি একইভাবে বেলে নেব তো দেখো বন্ধুরা এভাবে একটু চেপে দেওয়াতে কিন্তু রুটিটা কত সুন্দরভাবে ফুলে উঠছে এরপর আমি উল্টে দিলাম আর যখন বন্ধুরা রুটিটা শেখা হয়ে যাবে তখন কিন্তু একটার গা থেকে আরেকটা রুটি খুব সহজেই খুলে আসবে এই যে দেখো বন্ধুরা একটার থেকে রুটি কিন্তু খুব সহজে খুলে আসে গা এই যে খুব সাবধানে এখন তুলে নেবো আমি বন্ধুরা এই রুটিগুলো বানানো কিন্তু খুবই সহজ আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এই কাগজের মতো পাতলা রুটিগুলো তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারবে এই যে দেখো একটার গা থেকে আরেকটা রুটি কত সহজেই খুলে আসছে আর বন্ধুরা একটা রুটির গায়ে যে তিনটি রুটি লুকিয়ে আছে কেউ কিন্তু বুঝতেই পারবে না এই যে এই রুটিটা ভাজা হয়ে গেছে আর দেখো কতটা পাতলা হয়েছে রুটিটা এরপর দেখো এই রুটিটাও কিন্তু ভাজা হয়ে গেছে খুব সামান্য সময়ের মধ্যেই কিন্তু বন্ধুরা এই রুটিগুলো ভাজা হয়ে যায় এটাও হয়ে গেছে তো আরো একটা রুটি আমি বেড়ে নিয়েছি এবার এই রুটিটাও আমি একইভাবে ভেজে নেব তো এই যে দেখো একটু ওপর থেকে চেপে দিচ্ছি আর রুটিটা কত সুন্দরভাবে ফুলে উঠছে প্রত্যেকটা রুটি কিন্তু বন্ধুরা এরকম কাগজের মতো পাতলা হবে তোমরা চাইলে কিন্তু এই রুটিগুলো ছ মাস পর্যন্ত কিন্তু সংরক্ষণ করতে পারবে এবার উল্টে দিলাম এই দেখো চেপে দেওয়াতে কিন্তু কত সুন্দরভাবে ফুলে উঠছে আর যখনই রুটিগুলো শেখা হয়ে যাবে তখনই কিন্তু একটার গা থেকে আরেকটা রুটি খুব সহজভাবে খুলে আসবে এই যে দেখো তো বন্ধুরা প্রচণ্ড কিন্তু গরমভাবে বেরোচ্ছে তোমরা কিন্তু খুব সাবধানে এই কাজটা করবে বা যদি এভাবে তোমরা খুলতে না পারো একটার গা থেকে আরেকটা রুটি তাহলে কিন্তু তোমরা রুটিগুলো ঠান্ডা করে নেওয়ার পরেও কিন্তু তোমরা খুলে দিতে পারবে এই যে প্রচণ্ড গরম ভাব বেরোচ্ছে বন্ধুরা তো এই রুটিটা আমি এখন খুলছিলাম তোমাদেরকে পরে খুলে দেখাবো ঠান্ডা হয়ে যাওয়ার পর তো একইভাবে বন্ধুরা আমি এখন সবগুলো রুটি ভেজে নেব তো সবগুলো রুটি আমি একইভাবে ভেজে নিয়েছি আর দেখো বন্ধুরা একটু ঠান্ডা করে নেওয়ার পর তোমাদেরকে আমি রুটিটা খুলে দেখাচ্ছি কত সুন্দরভাবে খুলে গেলো একটার গা থেকে আরেকটা রুটি আর দেখো বন্ধুরা কতটা পরিমাণে কিন্তু রুটিগুলো পাতলা হয়েছে আর খুবই নরম তুল তুলে দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে কতটা পাতলা হয়েছে রুটিগুলো আর কতটা নরম হয়েছে তোমরা চাইলে কিন্তু ছ মাস পর্যন্ত এই রুটিগুলো সংরক্ষণ করতে পারবে যদি তোমরা সংরক্ষণ করতে চাও তাহলে কিন্তু এখানে তোমরা জল দিয়ে কিন্তু ডোটা মেখে নেবে আর যদি দুধ দিয়ে মেখে নাও তাহলে কিন্তু ছ মাস তোমরা সংরক্ষণ করতে পারবে না তো এই যে দেখো কত সহজভাবে কিন্তু রুটিগুলো খুলে যাচ্ছে তো বন্ধুরা আজকের এই রুটি রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবে তো বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের একটা অন্য কোনো রেসিপিতে তো বন্ধুরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে